নমস্কার স্প্রাইট কোম্পানিতে বর্তমানে নতুন কর্মী নিচ্ছে এখানে টোটাল ভ্যাকান্সি সংখ্যা রয়েছে তিনশো কুড়িটি তবে পশ্চিমবঙ্গের কলকাতা ছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে আরও কয়েকটা শহর যেমন নদিয়া হুগলি হাওড়া ধুলাগড় শ্রীরামপুর এই কয়েকটা শহর ছাড়া আরও কয়েকটা লোকেশানে কিন্তু বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা পরপর ভিডিওতে জেনে নেব তবে যারা বাড়িতে বেকার রয়েছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন খুব সহজেই কিন্তু আপনারা কাজটা পেয়ে যাবেন তবে আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আপনাদের কাজটা কি করতে হবে কীভাবে আপনারা কাজটা করবেন তবে এখানকার মূল কাজ আমি সহজেই একটু বলে দিই কারণ এখানে যে কাজগুলো আপনাদের করতে হবে সেগুলি হলো স্পাইটের যে বোটলগুলো রেডি হচ্ছে সেই বোটলগুলোতে আপনাদের মুখ ঠিকঠাক করে লাগছে কিনা সেগুলোকে চেকিং করা এছাড়া বোতলের উপরে যে স্টিকার লাগানো থাকে সেই স্টিকারগুলো আপনাদের কিন্তু সেটিং করা তো এই সমস্ত কাজগুলো কিন্তু আপনাদের মূল কাজ তবে প্রথম দিকে যদি আপনারা কাজটা না পারেন যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে তো আপনাদের কোম্পানি থেকে দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে আপনারা কাজটা করবেন আশা করি কোনো রকম সমস্যা হবে না আপনাদের কাজটা করতে এছাড়া জেনুইন অ্যান্ড লেটেস্ট জব ভ্যাকেন্সির আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না আমি এই ভিডিওর ডিসক্রিপশানে অফিসিয়াল ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো তো আসুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন স্পাইট কোম্পানি রিক্রুটমেন্ট এখানে টোটাল ভ্যাকান্সি সংখ্যা রয়েছে তিনশো কুড়িটি ছেলে ও মেয়ে উভয় প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে বয়স সীমা যেটা চা হয়েছে ছেলেদের ক্ষেত্রে সেটি হচ্ছে আঠেরো বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া মহিলা মহিলাদের যেটা চা হয়েছে সেটি হচ্ছে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে ডিউটি টাইম যেটা রয়েছে আপনাদের নয় ঘন্টা থেকে দশ ঘন্টা করে আপনাদের কাজ করতে হবে স্যালারি অর্থাৎ পার মান্থ বেতন আপনারা যেটা পাবেন সেটি হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু আপনারা স্যালারি পাবেন তবে আপনাদের প্রথম থেকে সতেরো হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে আর নয় ঘন্টা থেকে দশ ঘন্টা করে কিন্তু কাজ করতে হবে উইকলি ডে অফ প্রতি সপ্তাহে আপনারা একদিন করে ছুটি পাবেন যে ছুটিটা নিজেরা নির্দিষ্ট করতে পারবেন যে কোন দিন আপনারা একটি সপ্তাহের মধ্যে ছুটি নেবেন এরপরে আছে কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপরে যেটা রোজে দেখতে পাচ্ছেন রুম অ্যান্ড ফুড ফ্রি অর্থাৎ থাকা এবং খাওয়া সম্পূর্ণ কোম্পানির থেকে বহন করবে যদি আপনারা দূর থেকে এসে কাজ করবেন তাহলে থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রিতে পাবেন কোম্পানির থেকে এটি একটি সবথেকে বড়ো সুবিধা এরপরে যেটা রয়েছে পিএফ ইনসেন্টিভ অ্যাভেলেবেল অর্থাৎ ইএসআই পি এফ এই সমস্তগুলো তো পাবেন তার সঙ্গে সঙ্গে ইনসেন্টিভ পাবেন যদি আপনি একটি মাসের মধ্যে ছাব্বিশ দিন ডিউটি করেন টোটাল তো আপনারা ইনসেন্টিভ পাবেন জব রোল অর্থাৎ যে পোস্ট বর্তমানে ফাঁকা আছে সেগুলি দেখতে পাচ্ছেন চেকিং করা অর্থাৎ যে বোতলগুলো রেডি হবে সেগুলো স্টিকার সেটিং আছে নাকি এছাড়া বোতলের মুখ ঠিকঠাকভাবে লাগানো আছে নাকি এই সমস্তগুলো চেকিং করার জন্য চেকিং ম্যান কিন্তু দরকার এরপরে দেখতে পাচ্ছেন লেবেলিং যে সব মালটা রেডি একবারে কমপ্লিট আছে কি না এছাড়া দেখতে পাচ্ছেন স্টিকার সেটিং লোডিং আনলোডিং তো এই কয়েকটা পোস্টই কিন্তু বর্তমানে ভ্যাকান্সি আছে এরপরে দেখে নেব জব লোকেশান কোথায় কোথায় রয়েছে তো জব লোকেশান দেখতে পাচ্ছেন কলকাতা নদীয়া হুগলি হাওড়া বর্ধমান এছাড়া অল ওভার ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এই কয়েকটা শহর এই কয়েকটা লোকেশান ছাড়া আরও কিন্তু লোকেশান রয়েছে সেটা আপনারা সরাসরি কল করে জেনে নেবেন তবে এখানে অ্যাপ্লাই করার পদ্ধতি দেখতে পাচ্ছেন অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে এই ভিডিও ডিসক্রিপশানে আমি অফিসিয়াল এইচ আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেখানে সরাসরি কল করে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারেন এছাড়া যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা একটি কলের মাধ্যমে সমস্ত কিছু বিষয় বিস্তারিত জেনে নিতে পারবেন তবে আবেদন করতে যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে কোনো বিষয় তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তবে আজকে এই ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিও ডিসক্রিপশানে আমি অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু আপনারা সরাসরি ফলো করতে পারবেন আপনারা লেটেস্ট অ্যান্ড জেনুইন জব প্যাকারেজের আপডেট সবার আগে আপনার ফোনে পেয়ে যাবেন